যিনারা স্কুলের শিক্ষক নিয়োগের অপেক্ষায় আছেন ওনাদের জন্য সুখবর। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয় বলছি, আপনারা দেখছেন সময় জ্ঞান। চলুন দেখে নিই বিস্তারিত। এমন একটি ব্রেকিং নিউজ করা হয়েছে, আর্মি পাবলিক স্কুল পাঠানকোট টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ 15 ফেব্রুয়ারি। বিস্তারিত জেনে নিই এক নজরে। টিচিং স্টাফ ও শূন্য পদের সংখ্যা ও যোগ্যতা: ফিজিক্স 1, হিন্দি 1, বায়োলজি 1, পলিটিক্যাল সায়েন্স 1, ইতিহাস 1। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে কমপক্ষে 50% নম্বরে এবং সেই সঙ্গে ব্যাচেলার অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে। বিএড, এডব্লিউএস স্কোর কার্ডেও থাকতে হবে এবং সিটেট পরীক্ষায় উন্নীত হতে হবে। টিজিটি কাউন্সিল পদে শূন্য সংখ্যা 1, যোগ্যতা কমপক্ষে 50% নম্বর, সঙ্গে সাইকোলজি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। কাউন্সিলিং এ ডিপ্লোমার সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এডব্লিউএস স্কোর কার্ডে থাকতে হবে এবং সিটেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আরও বহু শূন্য পদ বিবরণী দেওয়া হয়েছে, তবে আবেদন করতে হলে বয়স 2019-এর এপ্রিলে 40 বছরের কম। শর্ট লিস্ট করে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনের জন্য ফি 100 টাকা, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এটি দিতে হবে। আবেদনের জন্য এপিএস পাঠানকোট .org ওয়েবসাইটে যেতে হবে। শূন্য পদে শিক্ষক নিয়োগের বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্টে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধব জানাতে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সাবস্ক্রিপশন একদম ফ্রি, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।